সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরা পদার্থবিজ্ঞান পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর সেই ভেক্টর অধ্যায়ের গাণিতিক সমস্যা আলোচনা করছিলাম আজকে আমাদের বোর্ডে আরও কিছু নতুন সমস্যা রয়েছে বিশেষ করে বোর্ডে বিগত সালে বিগত বছরগুলোতে বোর্ডে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেই কিছু কোয়েশ্চেন এখানে আছে এগুলো আমরা সলভ করব আজকে আমরা বিগত সালে বোর্ড পরীক্ষায় এসেছিলো এমন কিছু গাণিতিক সমস্যা আমরা আলোচনা করব এবং দেখব এগুলোকে কিভাবে সমাধান করা যায় তো প্রথমেই আমাদের পরবর্তী সমস্যা প্রশ্ন বারো এটা বোর্ড কোয়েশ্চেন কুমিল্লা বোর্ড রাজশাহী চিটাং সিলেট ইত্যাদি বোর্ডে এসেছিলো যাই হোক প্রশ্নটি হলো আমাদের সমস্যাটি হলো এরকম এ এর কোন মানের জন্য ভেক্টর এ এবং ভেক্টর বি পরস্পর সমান্তরাল হবে এ এর কোন মানের জন্য ভেক্টর এ এবং ভেক্টর বি পরস্পর সমান্তরাল হবে বন্ধুরা আমরা জানি যে দুটি ভেক্টর যদি দেয়া থাকে তো পরস্পর লম্ব হবে তাদের ডট গুণফল বা ক্রস গুণফল যদি শূন্য হয় এবং পরস্পর সমান্তরাল হবে যদি তাদের ক্রস গুণফল শূন্য হয় তো এই চ্যাপ্টারের যে পার্ট ওয়ান ভিডিও এপিসোডগুলো ভ্যাক্টর চ্যাপ্টার নিয়ে যে আমাদের পার্ট ওয়ান পর্যায়ের যে ভিডিও এপিসোডগুলো আছে সেখানে আমরা এই সম্পর্কে বিস্তারিত আমরা জেনেছি ভ্যাক্টর গুণ সম্পর্কে আমরা জেনেছি আমার আহ্বান থাকবে সেই ভিডিও এপিসোডগুলো দেখার তাহলে এই এটি সম্পর্কে আবারও আমরা বুঝতে পারবো আবার আমরা জেনে নিতে পারবো তো যাই হোক আমাদের লক্ষণীয় বিষয়টি ছিল এরকম যে দুটি ভেক্টর কখন পরস্পর সমান্তরাল হয় এবং কখন পরস্পর লম্ব হয় যদি দেখা যায় দুটি ভেক্টরের স্কেলার গুণফল বা ডট গুণফল শূন্য হয় তাহলে ভ্যাক্টর দুটি পরস্পর লম্ব হয় আর যদি দেখা যায় দুটি ভেক্টরের ক্রস গুনফল শূন্য হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হয় তো এখানে যেহেতু সমান্তরালের প্রশ্ন চলে আসছে যে ভেক্টর দুটি কখন সমান্তরাল হবে এর কোন মানের জন্য সেই ভ্যাক্টর দুটি সমান্তরাল হবে তো আমরা আমাদের সমাধানে আমরা প্রথমেই দেখে নেব ভেক্টর দুটিকে ক্রস গুণ করে দেখে নেব এদের মান কি হয় শূন্য হয় কিনা যদি শূন্য না হয় তাহলে আমরা হিসেব নিকেশ করার জন্য আমরা করে দেখে নেব যে এ এর কোন মানের জন্য সেটি শূন্য হয় এ এর ওই মানটি ধরে আমরা আনসার দিয়ে দেব যে এ এর ওই মানটি ধরলে ভেক্টর দুটির পরস্পর সমান্তরাল হবে অর্থাৎ আমরা জেনে নিলাম যে দুটি ভেক্টর কখন সমান্তরাল হয় যখন তাদের ক্রস গুণফলের মান শূন্য পাওয়া যায় যখন তাদের ক্রস গুণফলের মান শূন্য পাওয়া যায় অর্থাৎ এখন আমরা a ক্রস বের করি এই পেলাম আমরা আমরা এই পাচ্ছি বি বি এখন এর মান বের করতে হবে এটি এখন এর মান বের করতে হবে এই পেলাম আমরা এক্রস বি এর মান পেলাম এই এক্রস বি মান এটি পেলাম বন্ধুরা এই পেয়ে যাচ্ছি আমরা সমাধান আমাদের শর্ত মতে এই অ্যাক্রস বিয়ের মানটি শূন্য হতে হবে অর্থাৎ এই এটির মান শূন্য ধরেও আমরা একটু সহজ করে নিলাম তারপরে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন বা যেভাবে হোক এটিকে সমাধান করে আমরা এ এর মান পেলাম সিক্স তো এ এর মান যখন সিক্স পেলাম তাহলে বলাই যায় যে ভ্যাক্টর দুটি কখন সমান্তরাল হবে যখন তাদের যখন এ এর মান সিক্স হবে তখন ভ্যাক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে বন্ধুরা এই হলো আমাদের সমাধান আশা করি বুঝতে পেরেছো তো এবার আমরা পরবর্তী সমস্যাটি দেখে নেব কীভাবে সমাধান করা যায় সুপ্রিয় বন্ধুরা এবার আমরা দেখে নেব আমাদের পরবর্তী সমস্যাটির সমাধান প্রশ্ন তেরো প্রশ্ন তেরোতে কী বলা আছে এটিও বোর্ড পরীক্ষায় এসেছিলো কুমিল্লা বোর্ডে বরিশাল বোর্ডে এবং আরও কিছু বোর্ডে পাওয়া গেছে এটাকে তো এখানে প্রশ্নটি এরকম পি এবং কিউ দুটি ভেক্টর দেওয়া আছে পি এবং কিউ দুটি ভ্যাক্টর দেওয়া আছে এবং এই ভ্যাক্টর দুটি কোনো একটি সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু এখন ওই সামন্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এ হল প্রশ্নটি তো বন্ধুরা ভ্যাক্টরের ক্রস গুণন আমরা আমাদের এই ভ্যাক্টর অধ্যায়ের পার্ট ওয়ান ভিডিও এপিসোডগুলো যখন থিওরিটিক্যালি আমরা আলোচনা করেছিলাম আমার আহ্বান থাকি সেই ভিডিওগুলোকে দেখে নেওয়ার হাউ টু লার্ন ভ্যাক্টরস ইন ফিজিক্স ওই ভিডিও শিরোনামটি ছিল হাউ টু লার্ন ভ্যাক্টরস ইন ফিজিক্স ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ সেই ভিডিওগুলো দেখে নেওয়ার আমন্ত্রণ রইল আর সেখানে আমরা দেখেছিলাম যে দুটি ভ্যাক্টরের ক্রস গুণফলের মান সেই দুটি ভ্যাক্টরকে সন্নিহিত বাহু ধরে যে অঙ্কিত সামন্তরিক সেই সামন্তরিকের ক্ষেত্রফলের সমান এরকম আমরা পেয়েছিলাম ওই ভিডিওগুলোতে বিস্তারিত দেখার জন্য বিস্তারিত বোঝার জন্য ওই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো বিষয়টি কেমন ছিল দুটি ভ্যাক্টরের ক্রস গুণফলের মান ওই দুটি ভ্যাক্টরকে বাহু দরে অঙ্কিত সামন্তরিকের ক্ষেত্রফলের সমান এরকম ছিল তো যেহেতু এখানে সমস্যাটি ওই রকমই চলে আসছে সুতরাং আমরা এর সমাধান করতে গিয়ে এভাবে করব। অর্থাৎ আমরা এখানে পেয়ে যাচ্ছি ওই সামন্তরিকটির ক্ষেত্রফল সমান কি পি ক্রস কিউ এর মান তাহলে আমরা পি ক্রস কিউয়ের মান বের করি পি ক্রস কিউ সমান আমরা কি পাই এটি পেলাম পি এবং কিউকে ক্রস করে আমরা এটি পেলাম সিক্স আই প্লাস সিক্স জে এখন পি ক্রস কিউ এর মান বের করতে হবে তো এখানে পি ক্রস কিউয়ের মান পেলাম আমরা এইট পয়েন্ট ফোর এইট একটু ক্যালকুলেটরের মাধ্যমে হিসেব করে এইট পয়েন্ট ফোর এইট পেলাম অতএব আমরা বলতে পারি ওই সামন্ত্রিকটির ক্ষেত্রফল হল এইট পয়েন্ট ফোর এইট বর্গ একক এটি আনসার এটি আমাদের আনসার খুবই সহজ এবং ছোটো পলিসিটা জানা থাকলে খুব সহজেই এটিকে বের করা যায় হিসেব করে আশা করি বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী সমস্যাটি দেখে নেব এবার আমরা প্রশ্ন চোদ্দ দেখে নেব প্রশ্ন চোদ্দটি এরূপ এটিও বোর্ড পরীক্ষায় এসেছিল ঢাকা বোর্ডে যশোর বোর্ডে সিলেট বোর্ডে কুমিল্লা বোর্ডে চিটাং বোর্ডে এরকম বিভিন্ন বোর্ড কোয়েশান এসেছিলো বোর্ড পরীক্ষায় তো ভেক্টরটির সমস্যাটি এরকম সমস্যাটি এরূপ পি এবং কিউ দুটি ভেক্টর দেওয়া আছে ভেক্টর ভ্যাক্টর যে তলে অবস্থান করছে সেই তলের উলম্ব দিকে যে ভ্যাক্টরটি সেই ভ্যাক্টরের একক ভেক্টর নির্ণয় করতে হবে পি এবং কিউ ভ্যাক্টরদের যে তলে আছে যে তলে অবস্থান করছে তার উলম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করতে হবে বন্ধুরা আমি আবারও বলছি যে ভ্যাক্টর চাপ্টারটা নিয়ে যে আমরা থিওরিটিক্যালি ডিসকাস করেছি যে ভিডিও পার্ট ওয়ান আমরা যে ভিডিও পার্ট ওয়ান যে ডিসকাস করেছি সেখানে যে অ্যাপিসোডগুলো রয়েছে ভেক্টরের ব্যাখ্যার জন্য থিওরিটিক্যালি যে অ্যাপিসোডগুলো রয়েছে সেই এপিসোডগুলো দেখে নিলে বিষয়গুলো আরও বুঝতে পারা যাবে আমি আমার আহ্বান থাকবে সেই এপিসোডগুলো দেখে নেওয়ার জন্য সেখানে আমরা এরকম পেয়েছিলাম যে দুটি ভ্যাক্টরকে যখন আমরা ক্রস গুণন করি তখন তার যে লব্ধিটি সেটি একটি ভ্যাক্টর হয় এবং যেহেতু সেটি একটি ভ্যাক্টর যেহেতু লব্ধিটি একটি ভেক্টর সুতরাং তার দিক রয়েছে এবং আমরা বুঝে নিয়েছিলাম যে সেই দিক হবে যে দুটি ভ্যাক্টরকে ক্রস গুণন করা হয়েছে সেই দুটি ভ্যাক্টর যে সমতলে অবস্থান করছে লব্ধি ভ্যাক্টরটি হবে সেই সমতল থেকে উল্লম্ব দিকে হয় উপরের দিকে নালে নিচের দিকে আমরা যদি টেবিল সমতল ধরে নিই যদি ধরে নিই পি এবং কিউ উভয় ভেক্টর টেবিল সমতলে আছে তাহলে এই দুটি ভ্যাক্টরকে ক্রস গ্রহণ করলে তার যে লব্ধি ভ্যাক্টরটি পাওয়া যাবে সেই ভ্যাক্টরটি হবে এই টেবিল সমতল দিকে উল্লম্ব দিকে অর্থাৎ সোজা উপরের দিকে হয় আর না হয় নিচের দিকে উল্লম্ব দিকে এই দুটি ভেক্টর থেকে যাতে করে লম্ব হয় উল্লম্ব হয় এটি আমরা জেনে নিয়েছিলাম সেই পার্ট ওয়ান ভিডিও এপিসোডগুলো থেকে তাহলে ওই লব্ধ জ্ঞানটি আমরা যদি এখানে কাজে লাগাই এখানে সমস্যাটি হচ্ছে পি এবং কিউ দেওয়া আছে তার উল্লম্ব দিকে একক ভেক্টর বের করতে হবে তাহলে আগে তো উল্লম্ব দিকে লব্ধি ভেক্টরটি বের করতে হবে পি এবং কিউকে ক্রস করে যে লব্ধিটি পাওয়া যায় উল্লম্ব দিকে সেই লব্ধি ভেক্টরটি পেতে হবে তারপরে সেই লব্ধি ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করতে হবে তাহলে আমরা আনসারে পৌঁছে যাব উলম্বদিকে দিকে লব্ধি ভেক্টর পেতে হলে পি এবং কিউকে ক্রস করতে হবে পি এবং কিউকে ক্রস করব আই যে এখানে লক্ষণীয় বিষয় হলো এখানে এখানে কৌশলের সহিত প্রশ্নটি একটি কৌশল খাটিয়ে মাইনাস টু জে প্লাস আই প্লাস থ্রিকে অর্থাৎ আইটির সামনে থাকার কথা ছিল সেটিকে মাঝখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটি হতেই পারে সমস্যা নাই কিন্তু আমরা যখন লিখবো তখন আইজেকে এটু কি খেয়াল করে লিখবো যেহেতু এখানে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আই জে কে সিরিয়ালি নাই এই জন্য তো আমরা লিখলাম এখন সমাধান করি তো আমরা এই পেয়ে গেলাম এটি হলো লবদি ভ্যাক্টর অর্থাৎ আমাদের উল্লম্ব দিকে লব্ধি ভেক্টরটি পেয়ে গেছি এখন এই ভেক্টরটির যেহেতু আমাদের প্রশ্নে দিকে একক ভেক্টর আমাদের একক ভেক্টর করতে হবে এখন এই দিকে একক ভেক্টর পেতে হলে এই পিক্রস কিউ ভেক্টরটিকে তার মান দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা পেয়ে যাব আমরা একক ভ্যাক্টরটিকে এক ধরছি তাহলে এক সমান পিক্রস কিউ ভ্যাক্টরটিকে তার মান দিয়ে ভাগ দেব পি কিউ ভেক্টরটি মান পেলাম আমরা স্কোয়ার রুট অফ ওয়ান ফিফটি তাহলে আমরা লিখতে পারি এটি অতএব এটি হলো আমাদের সমাধান অর্থাৎ এটি হলো আমাদের সেই একক ভেক্টর এটি হলো আমাদের আনসার পি এবং কিউ ভেক্টর দুটি যে সমতল রয়েছে সেই সমতলের উল্লম্ব দিকে যে ভ্যাক্টরটি সেই ভ্যাক্টর দিকে একক ভেক্টর হলো এটি এই হলো আনসার বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এবার পরবর্তী প্রশ্নটি দেখে নেব প্রশ্ন নম্বর পনেরো এটিও যশোর বোর্ড বরিশাল বোর্ড এবং ইত্যাদি বোর্ডে এসেছিল সেটির সমাধান আমরা দেখে নেব এখানে কোনো একটি কোনার অবস্থান ভেক্টর আর সমান দেয়া আছে তাহলে ওই কণাটির বেগ ভি বের করতে হবে কোনো একটি কণার ব্যাসার্ধ ভেক্টর অবস্থান ভেক্টর বা ব্যসার্ধ ভেক্টর আর দেয়া আছে তাহলে ওই কোণাটির বেগ ভি বের করতে হবে আমরা পদার্থ পদার্থবিজ্ঞানের যে প্রাথমিক আলোচনা ছিল আমাদের ভিডিও পার্ট ওয়ানের যে এপিসোডগুলো রয়েছে সেখান থেকেও আমরা জেনে এসেছি সেই ভিডিও এপিসোডগুলো দেখে নে আর আহ্বান রইল আমার চ্যানেলে গিয়ে সেই সার্চ দিলেই সেই এপিসোডগুলো পাওয়া যাবে আমার চ্যানেলের নাম হলো ফিজিক্স এমকে আমিন থার্টিন পয়েন্ট সিক্স ফিজিক্স এম কে আমিন থার্টিন পয়েন্ট সিক্স ওই চ্যানেলে গিয়ে ওই ভিডিও এপিসোডগুলো পাওয়া যাবে সেখান থেকে আমরা জেনে নিয়েছিলাম স্মরণ ব্যাগ তরণ ইত্যাদির কিছু কিভাবে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মাধ্যমে সেগুলোকে পাওয়া যায় তো স্মরণকে আমরা টাইম ডেরিভেশন করলেই তো ব্যাগ পাচ্ছি অর্থাৎ ডিডিটি অফ এক্স যেখানে এক্সটি হলো স্মরণ ডিডিটি অফ এক্স ইকুয়াল টু ভি পাচ্ছি আমরা একমাত্রিকের জন্য আর যদি আমরা আর ধরে নিই ত্রিমাত্রিক ব্যবস্থায় ধরে নিই তাহলে অবস্থান ভেক্টর স্মরণকে আমরা একবার ডিডিটি অর্থাৎ সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা ব্যাগ পেয়ে যাচ্ছি তাহলে এই সমস্যার ক্ষেত্রে আমাদের সমাধান করতে হবে যেহেতু ব্যসারত ভেক্টর আর দেওয়া আছে তাহলে তাকে আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে ডিডিটি অফ আর বের করতেই আমরা ব্যাগ পেয়ে যাব আমরা জানি ব্যাগ ভি ইকাল টু ডিডিটি অফ আর যেখানে আর হলো অবস্থান ভেক্টর আর এর মানটি আমরা বসালাম এখানে আর এর মান আছে আর এর মান বসালাম এখন সময়ের সাপেক্ষে এই রাশিটিকে আমরা অন্তরীকরণ করবো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মোট দুইটি টার্ম রয়েছে একটি আয়ের কোফিশিয়ান্ট আরেকটি জে এর কোফিশিয়ান্ট আয়ের কোফিসিয়েন্ট আরও দুটি টার্মে বিভক্ত যাই হোক এখন আয়ের সাপেক্ষে একটি টার্ম আছে জে এর সাপেক্ষে একটি টার্ম আছে কিন্তু লক্ষণীয় বিষয় হলো যেহেতু আমরা সময়ের সাপেক্ষে অর্থাৎ টি এর সাপেক্ষে যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করবো তাহলে টিওয়ালা পার্টগুলো হবে টি এর ফাংশান আর বাকি পার্টগুলো হবে ধ্রুবক অর্থাৎ অর্থাৎ টি এর সাপেক্ষে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তাহলে টিওয়ালা অংশটুকু টিওয়ালা অংশটুকু হবে ডিফারেন্সিয়েশন করা যাবে বাকি অংশটুকুকে আমরা ধ্রুবক হিসেবে ধরে নেব সেই হিসেবে দেখতে পাচ্ছি আমরা এইটুকু অংশকে ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে বাকি এখানে কোনো টি নেই এখানে কোনো টি নেই ফলে ওইগুলো হলো ধ্রুবক ফলে আমরা পেয়ে যাচ্ছি ডিফারেন্সিয়েশন করে প্লাস শূন্য এইটুকু পেলাম আমরা থ্রি পয়েন্ট জিরো মিটার পার সেকেন্ড আই প্লাস জিরো প্লাস জিরো কারণ এখানে কোনো টি না থাকাতে এটা ধ্রুবক হিসেবে ধরা যাচ্ছে এবং এখানেও কোনো টি না থাক যেহেতু টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে টি নাই এই জন্য এটিও ধ্রুবক হিসেবে ধরা হচ্ছে ডিডিটি অফ এনি কনস্ট্যান্ট ইকুয়াল টু জিরো সর্বশেষ আমরা পেলাম থ্রি পয়েন্ট জিরো মিটার পার সেকেন্ড আই এটি হল আনসার অর্থাৎ থ্রি পয়েন্ট জিরো মিটার পার সেকেন্ড আই এই হবে আনসার এই হলো আনসার বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ সেই সাথে শেষ হলো আমাদের পনেরো নম্বর সমস্যার সমাধান পনেরো নম্বর গাণিতিক সমস্যা আমরা সমাধান করলাম এবার আরও কিছু সমস্যা দেখব আরও কিছু বিশেষ সমস্যা দেখব আমরা গাণিতিক সমস্যার সমাধানের ধারাবাহিকতায় আমরা পরবর্তী সমস্যাটি পেয়ে যাচ্ছি ষোলো নম্বর একটি বিশেষ গাণিতিক সমস্যা ঘনকের কর্ণ এবং যে কোনো একটি পৃষ্ঠের কর্ণের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে অর্থাৎ আমাদেরকে একটি ঘনক বিবেচনা করতে হবে যে ঘনকের যে কর্ণ সেই ঘনকের কর্ণ এবং যে কোনো একটি পৃষ্ঠের যে কর্ণ পাওয়া যাবে তার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে তবে আমরা জানি একটি ঘনক একটি আয়তাকার ঘনবস্তু যেখানে ছয়টি পৃষ্ঠ থাকে তো যাই হোক ওই ঘনকের কর্ণ এবং যে কোনো একটি পৃষ্ঠের কর্ণের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে তো আমরা দেখে নিই সমাধানটি কীভাবে করা যায় তো আমরা যদি চিত্রটিকে একটু দেখে নিই এখানে আমরা একটি চিত্র এঁকেছি একক দৈর্ঘ বিশিষ্ট একটি ঘনক এঁকেছি আমরা যাকে আমরা এক্স ওয়াই জেড প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুতে রেখেছি একক দীর্ঘ বিশিষ্ট ঘনক মানে হলো তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই একক দৈর্ঘ বিশিষ্ট সাধারণত কিউব এরকমই হয় সেই কিউবটিকে আমরা মূল বিন্দুতে রেখেছি তাহলে আমরা এর ঘনকটির কর্ণ হিসেবে পাচ্ছি ও সি ও সি কর্ণটিকে আমরা বলছি ঘনকের কর্ণ আর ও বি কর্ণটিকে বলছি আমরা একটি পৃষ্ঠের কর্ণ অর্থাৎ এর ছয়টি পৃষ্ঠের মধ্যে নিচের যে আমরা দেখতে পাচ্ছি তলার পৃষ্ঠটি যে ও এ বি যে পৃষ্ঠটি রয়েছে যেটি নিচে রয়েছে এই ঘনকটির তলায় যে পৃষ্ঠটি রয়েছে ও এ বি সেই পৃষ্ঠটির কর্ণ হলো ও বি আর একটু সমগ্র ঘনকটির কর্ণ হলো ও সি চিত্র থেকে আমরা বুঝে নিতে পারছি এখন ধরে নিচ্ছি ঘনকের কর্ণ ও সি এবং তার পৃষ্ঠের কর্ণ ও বিয়ের মধ্যবর্তী কোন থিটা আমাদেরকে এই থিটার মান বের করতে হবে এই ঘনকটিকে আমরা মূল বিন্দুতে অবস্থান ধরে নিচ্ছি তাহলে তাহলে সি বিন্দুর ঘনকটিকে মূল বিন্দুতে ধরে নিয়ে আমরা সি বিন্দু আমরা ওয়ান 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 লিখতে পারছি অর্থাৎ একশক এই সি বিন্দুটি একশকের দিকে একক দূরত্ব গিয়েছে ওয়াই অক্ষের দিকে একক দূরত্ব এবং জেড অক্ষের দিকেও সে একক দূরত্ব গিয়েছে এই হিসেবে ধরতে পারে তাহলে এই ওসি ভ্যাক ভ্যাক্টরটিকে আমরা লিখতে পারি তাহলে এই ওসি ভ্যাক্টরটিকে আমরা এই লিখতে পারি এবং তাহলে ও ভেক্টর পাচ্ছি আই প্লাস কে যেহেতু ওয়াইয়ের উপাংশটি জিরো তাহলে এখন আমাদের এই ওসি এবং ওবির মধ্যবর্তী কোন থিটা হলে থিটার মান বের করতে হবে আমরা স্কেলারগ্রহণ প্রক্রিয়া থেকে লিখতে পারি যেহেতু এ ডট বি ইকল টু কস থিটা তাহলে ওসি ডট ও বি ইকুয়াল টু ওসি ও বি কস থিটা এখানে ওসি হলো ওসি ভেক্টরের মান ও হল হলো ওবি ভেক্টরটির মান এবং কস থিটা হলো এদের মধ্যবর্তী কোন দুটির মধ্যবর্তী কোন তো আমরা এরপর এখানে যাচ্ছি তো যেহেতু ভেক্টরে আই এবং কে রয়েছে জেন আই অতএব আয়ের যে সহক এবং ই যে সহক এই দুটিকে আমরা গুণ করে ওয়ান ইন্টু ওয়ান ওয়ানই লিখছি অর্থাৎ এ এক্স বি এক্স ওয়ান এবং এ তার মানে উপরে পাচ্ছি আমরা ওয়ান প্লাস আর নিচে ও সি মান নির্ণয় করার জন্য আমরা এটি লিখলাম রুট ওভার স্কোয়ার রুট অফ ওয়ান স্কোয়ার এবং ভেক্টরের জন্য লিখলাম আমরা স্কোয়ার রুট অফ ওয়ান স্কোয়ার অর্থাৎ আমরা সবশেষে থিটার মান পাচ্ছি থার্টি ডিগ্রি আমরা কজ সমান থিটা ইকুয়াল টু কজ পাচ্ছি সেখান থেকে আমরা ক্যালকুলেটার থেকে আমরা থিটার মান পেয়ে যাচ্ছি থার্টি ফাইভ পয়েন্ট থ্রি ডিগ্রি আমাদের যে ষোলো নম্বর গাণিতিক সমস্যাটি রয়েছে তার সমাধানটি আমরা এইভাবে বের করেছি বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এই হলো তার সমাধান এবার আমরা পরবর্তী সমস্যা সতেরো নম্বর সমস্যার সমাধানের দিকে যাই ভ্যাক্টর ইউ কোনো নির্দিষ্ট একক ভেক্টর হলে দেখাও যে যে কোনো ভ্যাক্টর বিয়ের জন্য বি স্কোয়ার ইকোয়াল টু ইউড বি হোল স্কোয়ার প্লাস ইউ ক্রস বিয়ের মানের স্কোয়ার অর্থাৎ আমাদেরকে দেখাতে হবে এই ভ্যাক্টর দুটিকে স্কেলার গুণ ফল বের করে তাকে বর্গ করলে স্কোয়ার করলে এবং এই একই ভ্যাক্টরগুলোকে যদি আমরা ক্রস গুণ ফল করি এবং তার মান নিই সেই মানের যে বর্গ করি যোগ করলে সেটি বি স্কোয়ারের সমান হবে সেটি দেখাতে হবে তো দেখা যাক কীভাবে সমাধানটি করা যায় ধরি তাহলে ভেক্টর ইউ এর মান যদি আমরা এভাবে ওয়ান পাই এবং ভেক্টর বি কেই ধরে নিই তাহলে তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা এই লিখতে পারছি ইউ ডট বি হোল স্কোয়ার প্লাস ক্রস বি দ্য ভ্যালু অফ ক্রস বি হোল স্কোয়ার আমরা জানি ডট বি সমান ইউ বি কস থিটা লিখা যায় এবং স্কোয়ারকে আমরা ইউজ করলাম এবং ইউ ক্রস বি ইউ বি সাইন থিটা ইটা কিন্তু যেহেতু আমরা মান নিচ্ছি সুতরাং ইউ বি সাইন থিটা স্কোয়ার লেখা যাচ্ছে এই পেলাম শেষে আমরা পাচ্ছি বি স্কোয়ার কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন্স স্কোয়ার থিটা এই পাচ্ছি আমরা সেন্স ইউ ইকাল টু ওয়ান অর্থাৎ আমরা রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা প্রমাণ করে দিলাম কারণ আমাদেরকে দেখাতে বলা হয়েছিল যে বি স্কোয়ার সমান এই পাওয়া যাবে অর্থাৎ ইউ ডট বি হোল স্কোয়ার ইকুয়াল টু দ্য অ্যাবসিডেন্ট ভ্যালু অফ ইউ ক্রস বি হোল স্কোয়ার শুড বি ইকুয়াল টু বি স্কোয়ার তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করেছি এবং শেষে বি স্কোয়ার পেয়ে গেলাম সো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা সতেরো নম্বর সমস্যাটিও সমাধান করলাম আশা করি বুঝতে পেরেছ তো এর ধারাবাহিকতায় আমরা যেতে চাচ্ছি আঠেরো নম্বর গাণিতিক সমস্যায় বন্ধুরা আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা আঠারো নম্বর প্রশ্ন পশ্চিম দিকে পশ্চিম দিকে চার কিলোমিটার পার আওয়ার অর্থাৎ ঘন্টায় চার কিলোমিটার এই বেগে পশ্চিম দিকে গতিশীল একজন লোকের কাছে মনে হচ্ছে বায়ু দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয় লোকটির বেগ দ্বিগুণ করলে তার কাছে মনে হবে বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বায়ুর ব্যাগের মান ও দিক নির্ণয় করতে হবে তো প্রশ্নটি আমরা ভালো করে একটু দেখে নিচ্ছি প্রশ্নের কিছু স্টেটমেন্ট রয়েছে এবং শেষে একটা জিজ্ঞাসা রয়েছে তো জিজ্ঞাসাতে পরে আসছি স্টেটমেন্ট এরকম থাকতেছে যে একজন লোক সোজা পশ্চিম দিকে হাঁটতেছে চার কিলোমিটার পার আওয়ার এই ব্যাগে সে পশ্চিম দিকে হাঁটছে তার কাছে মনে হচ্ছে বাতাস দক্ষিণ দিক থেকে প্রবাহিত হচ্ছে তো আমরা যদি এখানে চিত্রের সুবিধা নেই ফিগার এ ফিগার বি আমাদের দুইটা চিত্র আছে এখানে ফিগার এতে আমরা দেখতে পাচ্ছি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আছে তো একজন লোক সোজা পশ্চিম দিকে আসতেছে ধরে নেম লোকের ব্যাগ হলো ইও তখন তার কাছে মনে হচ্ছে বায়ু দক্ষিণ দিক থেকে প্রবাহিত হচ্ছে দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে তার কাছে মনে হচ্ছে এটা আপেক্ষিক ব্যাগ তার কাছে অ্যাপারেন্টলি লাগতেছে তার কাছে আপেক্ষিকভাবে লাগতেছে বাতাস দক্ষিণ দিক থেকে প্রবাহিত হচ্ছে কিন্তু সে যখন পরবর্তী স্টেটমেন্টের স্টেটমেন্টের দ্বিতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি সে যখন দ্বিগুণ বেগে চলতেছে অর্থাৎ লোকটির ব্যাগ যখন দ্বিগুণ হলো তখন তার কাছে মনে হচ্ছে বাতাস দক্ষিণ পশ্চিম কর্নার থেকে আমরা যদি এই চিত্রটির দিকে যাই যখন ব্যাগ দ্বিগুণ হয়ে গেছে তখন তার কাছে মনে হচ্ছে বাতাস দক্ষিণ পশ্চিম যে কর্নার সাউথ ওয়েস্ট কর্নার থেকে বাতাস প্রবাহিত হচ্ছে এই হলো স্টেটমেন্ট স্টেটমেন্টের দুটি পার্ট রয়েছে এখানে আমাদের যে স্টেটমেন্টের দুটি স্টিমুলেশন রয়েছে এই দুটি স্টিমুলেশনের সাপেক্ষে আমাদের বের করতে হবে হলো বাতাসের ব্যাগের মান ও দিক বের করতে হবে বন্ধুরা এই যে প্রশ্নটি এই প্রশ্নটির দিকে আমরা তাকিয়ে সহজভাবেই বুঝতে পারতেছি এখানে আপেক্ষিক ব্যাগের ব্যাপার আছে অর্থাৎ লোকটির সাপেক্ষে বাতাসের ব্যাগ বের করতে হচ্ছে লোক একটি লোক চলতেছে সে চলমানের সাপেক্ষে যেহেতু আপেক্ষিকতার ব্যাপার আছে এখানে আমরা ভ্যাক্টরের যে বিয়োগ সেই ভ্যাক্টর বিয়োগের ধারণাকে কাজে লাগাবো ভ্যাক্টর বিয়োগ সংক্রান্ত আলোচনা এই আমার ফিজিক্স এমকে আমিন থার্টিন পয়েন্ট সিক্স যে আমার চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের পার্ট ওয়ান ভিডিও এপিসোডগুলো দেখলে ভ্যাক্টরের এই ব্যাগ বিয়োগ সংক্রান্ত ধারণাগুলো আমরা পেয়ে যাব ঠিক আছে এবার আমরা সমাধানটি দেখে নিচ্ছি ধরি তো এখানে আমরা পাচ্ছি ধরে নিলাম শুরুতে লোকটির ব্যাগ ধরে নিলাম ইউ প্রশ্নমতে যেটি দেওয়া আছে ফোর কিলোমিটার পার আওয়ার পশ্চিম দিকে চিত্র থেকে আমরা বুঝে নিচ্ছি এবং বাতাসের ব্যাগ ধরে নিচ্ছি ভি বাতাসের ব্যাগ ধরে নিচ্ছি ভি যা পূর্ব দিকের সাথে আলফা কোণে আছে তো এইখানে আপেক্ষিক ব্যাগ হিসেব করার সময় আমরা সাপেক্ষ ব্যাগটিকে ঋণাত্মক বা বিপরীত ধরে নিতে পারি এই জন্যই আমরা আপেক্ষিক ব্যাগ হিসাব করার জন্য লোকটির ব্যাগ পূর্ব দিকে ধরে নিচ্ছি আমরা লোকটি অ্যাকচুয়ালি প্রশ্ন মতে লোকটি যাচ্ছে পশ্চিম দিকে পশ্চিম দিকে চলমান একটি লোক কিন্তু আমরা বাতাসের আপেক্ষিক ব্যাগ হিসাব করার জন্য আমরা লোকটির ব্যাগ ধরে নিচ্ছি পূর্ব দিকে তাহলে আমরা লোকটির ব্যাগ এখন পাচ্ছি ইউ এবং বাতাসের প্রকৃত ব্যাগ এই কিন্তু তার কাছে মনে হচ্ছে যেন দক্ষিণ দিক থেকে অর্থাৎ এটি মনে হচ্ছে লব্ধি ব্যাগ বাতাসের লব্ধি ব্যাগ মনে হচ্ছে এটি তার কাছে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে তাহলে তাহলে আমরা লিখতে পারি অতএব ভেক্টরের যে সামন্তরিক সূত্র থেকে আমরা ভেক্টরের দিক সমান পেয়েছিলাম tan θ q কিউ সাইন আমরা জানি tan θ Q কিউ সাইন আলফা q বাই পি প্লাস tan θ অর্থাৎ টেন ডিগ্রি এটি যদি লব্ধি হয় এটি ধরে নিচ্ছি আমরা পি তাহলে এটির সাথে এটি লব্ধি নাইনটি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রি ইকুয়াল টু কিউ তাদের মধ্যবর্তী কোণ আলফা যেহেতু কিউ সাইন আলফা p বাই পি প্লাস কিউ আমরা ইউ এবং কে সাজিয়ে নিলাম এখানে উদ্দেশ্যটা হচ্ছে ইউ ভি এবং আলফার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা আমাদের শেষমেশ কী বের করতে হবে বাতাসের বেগের মান এবং তার দিক বের করতে হবে তো ইউ এর মান আলফার মান ভি এর মান ইত্যাদি মানগুলো বের করতে হবে তো আমাদের সমীকরণ সমীকরণ গঠন করতে হবে এবং সেই সমীকরণগুলোকে ধারাবাহিকভাবে আমাদের সমাধান করতে হবে তো আমরা প্রত্যেকটি স্টেটমেন্টের যে স্টিমুলেশন রয়েছে এই স্টিমুলেশনগুলো থেকে আস্তে 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 আমাদের সমীকরণগুলোকে দাঁড় করাতে হবে তারপর সমাধান করতে হবে তো এইখানে আমরা প্রাথমিক স্টিমুলেশনের সাপেক্ষে আমরা প্রাথমিকভাবে একটি রিলেশন পেয়ে যাচ্ছি সুতরাং এটিকে এগিয়ে নিচ্ছে আমাদের উদ্দেশ্য হলো ইউ ভি এবং আলফার মধ্যে কি সম্পর্ক স্থাপন করা তো টেন নাইনটি ডিগ্রি সমান ইনফিনিটি দ্যাট মিন্স আনডিফাইন্ড আমরা লিখতে পারি ওয়ান বাই জিরো সমান সমান ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এই সম্পর্কটি থেকে আমাদের একটা ইকুয়েশন বের হয়ে আসলো সেটিকে আমরা ধরে নিলাম এখন আমরা একটু এদিকে যেতে এখানে আমরা প্রশ্ন মতে পেয়ে যাচ্ছি লোকটির ব্যাগ যখন দ্বিগুণ হয় তখন বাতাস দক্ষিণ পশ্চিম দিক হতে প্রবাহিত হয় তার মানে হলো বাতাস দক্ষিণ পশ্চিম দিক হতে উত্তর পূর্ব দিকের দিকে প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম দিক থেকে হতে সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্টের দিকে প্রবাহিত হচ্ছে পূর্ব উত্তর পূর্ব দিকের সাথে প্রবাহিত হচ্ছে ওই দিকে প্রবাহিত হচ্ছে সুতরাং সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে বাতাসের আপেক্ষিক ব্যাগ পূর্ব দিকের সাথে থিটা প্রাইম অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি কোন তৈরি করছে কারণ আমরা জানি নর্থ এবং ইস্টার মাঝখানে কোন হলো নাইনটি ডিগ্রি তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি টেন ফোর্টি সমান এটি সেক্ষেত্রে আমরা লিখি টেন ফোর্টি ফাইভ সমান ভি সাইন আলফা টু ইউ প্লাস ভি কজ আলফা কারণ এখন ব্যাগ দ্বিগুণ হয়ে যাচ্ছে ইউ ইউয়ের জায়গায় হয়ে যাচ্ছে তো সেই টেন ফোর্টি ফাইভের মান হলো ওয়ান তো সেক্ষেত্রে পেয়ে যাচ্ছি আমরা আরেকটি সমীকরণ পেয়ে যাচ্ছি এখানে আমরা আরেকটি সমীকরণ পেয়ে যাচ্ছি ভি সাইন আলফা সমান অর্থাৎ আমরা টেন ফোর্টি ফাইভ পেয়েছিলাম টেন ফোর্টি ফাইভের মান আমরা জানি ওয়ান সেই ওয়ান লিখে ক্রস মাল্টিপ্লাই করে আমরা ভি সাইন আলফা ইকুয়াল টু টু ইউ প্লাস ভি কজ আলফা পেয়েছি এখন ভি কজ আলফার মান হল মাইনাস ইউ সমীকরণ একে দেওয়া হচ্ছে ভি কজ আলফার সমান সমান মাইনাস ইউ সেই মানটি বসিয়ে আমরা সমীকরণ টু পেয়ে যাচ্ছি এখন সমীকরণ ওয়ান এবং টুকে যদি আমরা এক নজর দেখে নিই সেখান থেকে সমীকরণ টুকে যদি আমরা ওয়ান দিয়ে ডিভাইড করি সমীকরণ টু ডিভাইড বাই সমীকরণ ওয়ান থেকে পাই আমরা যেখান থেকে পেয়ে যাচ্ছি আমরা টেন আলফার সময় মাইনাস ওয়ান তো এখানে সমীকরণ দুইকে সমীকরণ এক দিয়ে ভাগ দিয়ে আমরা পেয়ে যাচ্ছি টেন আলফা সমসমান মাইনাস ওয়ান যেখান থেকে আমরা আলফা সময় ওয়ান থার্টি ফাইভ পেয়ে যাচ্ছি এটি ক্যালকুলেটার দিয়ে হিসেব করে আমরা এটা পেয়ে যাচ্ছি তাহলে বোঝা গেল বাতাসের যে ব্যাগটি রয়েছে সেই ব্যাগটি আসলে পূর্ব দিকের সাথে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে আছে আমাদের প্রশ্নটি ছিল যে বায়ুর ব্যাগের মান এবং দিক নির্ণয় করো বায়ুর ব্যাগের দিক হয়ে গেছে পূর্ব দিকের সাথে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে বাতাস প্রবাহিত হচ্ছে এখন প্রশ্ন হলো বায়ুর ব্যাগের মান বের করতে হবে সেক্ষেত্রে আমরা আলফার মান পেয়ে গেছি আমরা আলফার মান যেহেতু পেয়ে গেছি সমীকরণ একে আলফার মান যদি বসিয়ে দিই তাহলেও আমরা বাতাসের ব্যাগ পেয়ে যাচ্ছি আমরা সমীকরণ একে মান বসিয়ে পাচ্ছি এখান থেকে পেয়ে যাচ্ছি ভি এর মান হচ্ছে এই তো আমরা এখানে পাচ্ছি যেহেতু আমরা আলফার মান পেয়ে যাচ্ছি ওয়ান ডিগ্রি তাহলে এই আলফার মানটি যদি আমরা সমীকরণ একে বসাই এই সমীকরণ একে বসাই যদি যে ভি কজ ওয়ান থার্টি ফাইভ আলফার জায়গায় ওয়ান থার্টি ফাইভ তাহলে আমরা এর মান যেহেতু আছে ফোর তাহলে আমরা সমীকরণ ওয়ান থেকে পেয়ে ভি কজ ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি ফোর হিসেব নিকেশ করে আমরা সহজেই ক্যালকুলেটার দিয়ে ভিএন মান পেয়ে যাচ্ছি ফোর রুট ওভার টু অর্থাৎ ফোর রুট টু কিলোমিটার পার আওয়ার এবং এইভাবেই আমরা আমাদের যে প্রশ্নের যে জিজ্ঞাসা ছিল বায়ুর ব্যাগের মান এবং দিক তাহলে বায়ুর ব্যাগের মান পেয়ে পাওয়া আমরা পেয়ে গেলাম ফোর পয়েন্ট সরি ফোর রুট টু কিলোমিটার পার আওয়ার এবং বায়ুর দিক পেয়ে গেলাম যে পূর্ব দিকের সাথে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি কোণে প্রবাহিত হচ্ছে এবং এই হলো আমাদের ১৮ নম্বর সমস্যার সমাধান এইভাবে আমরা আঠারো নম্বর সমস্যাটি আমরা সমাধান করতে পারি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ কারো যদি কোনো সমস্যা হয় বুঝতে কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমার চ্যানেলের নাম হলো ফিজিক্স এম ক্যামিন থার্টিন পয়েন্ট সিক্স তোমরা সবাই জানো তো সেখানে কমেন্ট বক্সে যদি কোনো কমেন্ট থাকে আমি সেটা পরবর্তীতে অবশ্যই অ্যাটেন্ড করব চলো এবার আমরা পরবর্তী সমস্যার দিকে যাই পরবর্তী সমস্যাটি সমাধান করি আমাদের পরবর্তী সমস্যা উনিশ নম্বর সমস্যাটি হল এক্স ওয়াই তলের উপর এমন একটি একক ভেক্টর নির্ণয় করো যা এ ইকুয়াল টু টু ওয়াই প্লাস জে মাইনাস থ্রি কে এর উপর লম্ব হবে অর্থাৎ আমরা এক্স এবং ওয়াই এই দুটি অক্ষ নিয়ে যে একটি তল হয় ধরে নিলাম এক্স ওয়াই তল সেই এক্স ওয়াই তলের উপর একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে যা আরেকটি ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর সেই এ ভেক্টরের উপর লম্ব হবে এই সমস্যাটি আমাদের সমাধান করতে হবে তো আমরা ধরে নেই যেহেতু এক্স ওয়াই তলে ভেক্টর তাহলে একটি ভেক্টর ধরে নিই আমরা ধরি আমরা ধরে নিলাম এক্স ওয়াই তলে একটি ভেক্টর হলো বি তাহলে বিকে আমরা লিখতে পারি এটি আমরা সহজেই লিখতে পারি বি ভেক্টরকে যেহেতু এক্স ওয়াই তোলে আছে এক্স আই প্লাস ওয়াই যে হিসেবে আমরা বি ভেক্টরটিকে লিখতে পারি এখন যেহেতু এই বি ভ্যাক্টরটি এ ভ্যাক্টর উপর লম্ব হবে সেহেতু লিখা যায় এখানে প্রশ্নে দেওয়া আছে যে প্রশ্ন থেকে আমরা পেয়ে যাচ্ছি যে এই যে ভ্যাক্টর বি যে ধরলাম এই বি ভ্যাক্টরটি এই এ ভ্যাক্টর উপর লম্ব তাহলে আমরা লিখতে পারি এডট বি টু জিরো কারণ আমরা ভ্যাক্টর সংক্রান্ত যে থিওরিটিক্যাল যে আলোচনাগুলো ছিল আমাদের আমার চ্যানেলের ফিজিক্স এম কে থার্টিন পয়েন্ট সিক্স চ্যানেলের যে পার্ট ওয়ান ভিডিও এপিসোডগুলো রয়েছে যেখানে থিওরিটিক্যালি আমি এক্সপ্লেন করেছি ভ্যাক্টরের বিভিন্ন টপিকগুলোকে সেখানে গুণন অধ্যায়ে আছে স্কেলার গুনন ভ্যাক্টর গুনন সেই গুণন টপিকে আমরা দেখেছি সেখানে গুননগুলো থেকে আমরা এটি পেয়েছিলাম যে দুটি ভ্যাক্টরের স্কেলার গুনন যদি শূন্য হয় তাহলে ভ্যাক্টর দুটি পরস্পর লম্ব দুটি ভ্যাক্টরের স্কেলার গুণফল যদি শূন্য হয় তাহলে ভ্যাক্টর দুটি পরস্পর লম্ব হয় আর দুটি ভেক্টরের ক্রস গুণফল যদি শূন্য হয় তাহলে ভ্যাক্টর দুটি পরস্পর সমান্তরাল হয় এই কন্ডিশনগুলো আমরা সেখান থেকে জেনে নিয়েছিলাম সেই কন্ডিশন মতো আমরা এটি লিখতে পারি অর্থাৎ ইকুয়াল টু শূন্য অর্থাৎ আমরা এ এবং এর মান এখানে আছে এ এর মান আমরা প্রশ্ন থেকে নিয়ে নিচ্ছি তো আমরা এ এবং এর মান এ ডট বি ইকুয়াল টু জিরো এটি পেয়ে যাচ্ছে এখন এটিকে এই আমরা আরেকটি সমীকরণ পেয়ে যাচ্ছি একটি সম্পর্ক পেয়ে যাচ্ছি ওয়াই ইকাল টু মাইনাস টু এক্স এখন এক্স এবং ওয়াইয়ের বিভিন্ন মানের মধ্যে যে সমস্ত মান দিয়ে আমরা এই সমীকরণ দুইকে স্যাটিসফাইড করতে পারি সিদ্ধ করতে পারি সেই সমস্ত মান দিয়ে যে ভ্যাক্টরটি সে সমস্ত মান নিয়ে যে ভ্যাক্টরটি তৈরি করা যায় সেই ভ্যাক্টরটি হবে আমাদের নির্ণয় ভেক্টর যা এ ভ্যাক্টরের উপর লম্ব হবে এবং এক্স ওয়াই তলে থাকবে তো দেখিনি ভ্যাক্টরটি কি হবে এই পেয়ে যাচ্ছি আমরা অর্থাৎ এখান থেকে আমরা যে সমীকরণটি পেয়েছিলাম সমীকরণ নাম্বার দুই যেখানে ওয়াই মাইনাস টু এক্স এখান থেকে আমরা বুঝে নিয়েছিলাম যে এই এক্স ওয়াইয়ের বিভিন্ন মানের জন্য এই সমীকরণটিতে বিভিন্ন এক্সের মান বসাইলে বিভিন্ন ওয়াইয়ের মান পাওয়া যাবে বা যে সমস্ত মান দিয়ে এই সমীকরণটি সিদ্ধ হয় স্যাটিসফাই হয় সেই সমস্ত মানের জন্য আমরা বি ভেক্টরটি পেয়ে যাব এবং সেই বি ভেক্টরটি এক্স ওয়াই তলে থাকবে এক্স ওয়াই বিভিন্ন মানের জন্য যেহেতু পেয়েছি এটি এক্স ওয়াইয়ে থাকবে এবং সাথে সাথে এটি এ ভেক্টর উপর লম্বও হবে সর্দমতে তাহলে এক্সের বিভিন্ন মান ধরি আমরা প্রথমে আমরা এক্সের মান ওয়ান ধরি এরকম অনেক মান ধরা যায় যে কোনো একটি মান ধরলেই আমরা বি ভেক্টরটি পেয়ে যাচ্ছি তাহলে এর মান ওয়ান যদি ধরি ওয়াইয়ের মান পেয়ে যাচ্ছি আমরা সমীকরণ টু অনুযায়ী মাইনাস টু এখান থেকে পেয়ে যাচ্ছি ও সমীকরণ টু অনুযায়ী এক্স এর মান ওয়ান হলে মাইনাস টু তাহলে বি ভেক্টরটি এ আকার দাঁড়াচ্ছে বি ভেক্টরটি আমরা পেয়ে যাচ্ছি প্রকৃত বি ভেক্টরটি পেয়ে যাচ্ছি আমরা আই মাইনাস টু জে যেটি নাকি এ ভেক্টরের উপর লম্ব হবে এখন আমরা এক্স ওয়াই তলের উপর ভ্যাক্টরটি পেয়ে গেছি যেটি এ ভ্যাক্টরের উপর লম্ব হবে কিন্তু একক ভেক্টর পাই নাই আমরা শুধু ভ্যাক্টরটি পেয়েছি যা এ ভেক্টরটির উপর লম্ব হবে সেই ভেক্টরটি হলো বি কিন্তু প্রশ্নের যেটা সূক্ষ্মভাবে জিজ্ঞেস করা হয়েছে বের করতে বলা হয়েছে সেটি হলো যে সেই একশয় তলের উপরে একক ভেক্টরটি নির্ণয় করতে হবে সেই জন্য আমরা এই কাজটি করলাম অতএব এই ভ্যাক্টরটির দিকে একক হবে ধরে নিলাম এন ভ্যাক্টরটিকে ভেক্টরের মান দ্বারা ডিভাইড করে আমরা সহজেই হিসেব করে পেয়ে যাচ্ছি একক ভেক্টরের মানটিও আমরা পেয়ে যাচ্ছি এবং সেই সাথে আমরা সমাধানে পৌঁছে গেলাম এইভাবে এইটিকে সমাধান করা যায় তো আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমার চ্যানেলের নাম হলো ফিজিক্স এম কে আমিন থার্টিন পয়েন্ট সিক্স তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ফিজিক্স এম কে আমিন থার্টিন পয়েন্ট সিক্স সেই ইউটিউব চ্যানেলে যে পার্ট ওয়ান ভিডিও এপিসোডগুলো রয়েছে যেখানে আমি ফিজিক্স এর এ টপিকগুলোকে আমরা থিওরিটিক্যালি ডিসকাস করেছি আর গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমি বলেছিলাম পার্ট টু ভিডিও আমরা সেগুলো দেখে নেবো সেই এই চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নেব সেই এপিসোডগুলো দেখলে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করার যে যাবতীয় যে ধারণা এবং তাত্ত্বিক জ্ঞানগুলো তাত্ত্বিক নলেজ এবং দক্ষতাগুলো আমরা সেখান থেকে পেয়ে যাব। আর পার্ট টু যেখানে অনেকগুলো এপিসোড রয়েছে গাণিতিক সমস্যা সমাধানের জন্য এবং সৃজনশীল প্রশ্ন সমাধানের জন্য সেখান থেকে আমরা সেগুলো পেয়ে যাচ্ছি এগুলো দেখে যাচ্ছি তো আশা থাকবে আমার সেই ভিডিও এপিসোডগুলো চ্যানেলে গিয়ে সেই ভিডিও এপিসোডগুলো দেখে নেওয়ার সাথে সাথে আমার একটি আহ্বান থাকবে যে আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পাশেই সাবস্ক্রাইব বাটন আছে নিচে সেখানে সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমার পরবর্তী ভিডিওগুলোকে সহজেই তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ দিতে চাচ্ছি ধন্যবাদ